नमस्कार बंधुरा, आज के हाजिर हो सामने गोट फार्मिंग सम्बन्धी नतून एक गुरुत्वपूर्ण भिडियो नहीं। आज के भिडियोते आलोचना करब गाभिन छागलर चिकित्सा एंटीबायोटिक व्यवहार सठिक पद्धति। भिडियोटर शुरूते ही अपन के रखी आजकल भिडियो खूब गुरुत्वपूर्ण होते चले। एंटीबायोटिक निये आज के भिडियोते विस्तारित आलोचना करब। गाभिन छागल के एंटीबायोटिक औषध व्यवहार करा जाबे कि जाबे ना, यदि गाभिन छागल चिकित्सा एंटीबायोटिक व्यवहार करा हय ताहले की की क्षति होवार सम्भावना थाके एवं की की लाभ होवार सम्भावना थाके विस्तारित जानते पारबेन आजकेर एई भिडियोते। भिडियोटी स्किप ना करे शेष मुहूर्त अब्दि अवश्य देखबेन एवं सम्पूर्ण भिडियोटी देखार पर भिडियोते देवा तथ्य यदि आपनादेर उपकारे आसे भिडियोते एक लाइक करते भूलें ना। छागलर चिकित्सा एंटीबायोटिक व्यवहार करार आगे आमादेर के जानते हबे एंटीबायोटिक छागलर शरीरे की काज करे। एंटीबायोटिक सम्पर्के विस्तारित जानार परेई आमरा छागलर चिकित्सा एंटीबायोटिक व्यवहार करते पारबो। एंटीबायोटिक आमरा छागलर शरीरे एजन्यई व्यवहार करी छागलर शरीरे जे ब्याक्टेरिया थाके सेई ब्याक्टेरियाके जेन नष्ट करे देय तार जोन्नो आमरा छागलर चिकित्सा एंटीबायोटिक व्यवहार करी। एंटीबायोटिक ব্যাকটেরিয়াকে নষ্ট করে এবং ব্যাকটেরিয়া যেন বংশবৃদ্ধি করতে না পারে, বংশবৃদ্ধি করতে বাধা দেয়। অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ছাগলের শরীর দুর্বল হয় এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পর আমরা যদি ভিটামিন, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম এই ধরনের ওষুধগুলো ব্যবহার না করি তাহলে কিন্তু ছাগলটি দুর্বল হয়ে পড়ে এবং ছাগলের বিভিন্ন ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অনেকের মনে প্রশ্ন থাকে গাভিন ছাগলের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে কি যাবে না। গাভিন ছাগলের চিকিৎসায় যদি আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তাহলে গাভিন ছাগলের কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। গাভিন ছাগলের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করার আগে আমাদেরকে জানতে হবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে গাভিন ছাগলের কি ক্ষতি হবে এবং কি লাভ হবে। অনেকের মনে প্রশ্ন থাকে কোন অ্যান্টিবায়োটিক প্রেগন্যান্সি সেফ এবং কোন অ্যান্টিবায়োটিক প্রেগন্যান্সি সেফ নয়। অ্যান্টিবায়োটিকের দিক থেকে দেখতে গেলে কোনো অ্যান্টিবায়োটিক প্রেগন্যান্সি সেফ নয়, আবার সমস্ত অ্যান্টিবায়োটিক প্রেগন্যান্সি সেফ। সেটা নির্ভর করবে আপনার ছাগলের ইমিউনিটির উপর, ছাগলের শক্তির উপর। যদি কোনো ছাগল দুর্বল থাকে, দুর্বল অবস্থায় যদি আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে ছাগলটির অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং ছাগলটি যদি শক্তিবান থাকে, ছাগলের শরীরে জোর থাকে তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সেই ছাগলটির কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। সঠিক পদ্ধতিতে যদি আপনারা গাভিন ছাগলের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে কিন্তু গাভিন ছাগলের কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। গাভিন ছাগলের চিকিৎসায় বা অন্যান্য কোনো ছাগলের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পর ছাগলকে অ্যান্টি অ্যালার্জির জন্য ট্রিটমেন্ট দিতে হবে, সঙ্গে ছাগলটিকে মাল্টিভিটামিন, ভিটামিন অথবা ক্যালসিয়াম দিতে হবে। যদি আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পর মাল্টিভিটামিন, ভিটামিন অথবা ক্যালসিয়াম ওষুধ না দেন তাহলে কিন্তু ছাগলটি দুর্বল হয়ে যাবে এবং দুর্বল হওয়ার কারণেই গাভিন ছাগলের অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অনেক সময় দেখা যায় যে সমস্ত অ্যান্টিবায়োটিক প্রেগন্যান্সি সেফ, সেই সমস্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরেও ছাগলের অ্যাবর্শন হয়ে যায় বা অন্যান্য ক্ষতি হয়ে যায়, যেমন ইন্ড্রোফ্লক্সাসিন অথবা অ্যামোক্সিসিলিন। এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরেও ছাগলের অ্যাবর্শন হয়ে যায়। এর কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে ছাগলটির শরীর দুর্বল হয়ে যায় এবং দুর্বলতার কারণে ছাগলটির অ্যাবর্শন হয়ে যায়। আপনারা লক্ষ্য করে থাকবেন কোনো অ্যান্টিবায়োটিকের গায়ে লেখা থাকে না যে এই অ্যান্টিবায়োটিক প্রেগন্যান্সি সেফ, এই অ্যান্টিবায়োটিক প্রেগন্যান্সি সেফ নয়, এই অ্যান্টিবায়োটিক প্রেগন্যান্ট ছাগলের শরীরে ব্যবহার করা যাবে এবং এই অ্যান্টিবায়োটিক প্রেগন্যান্সি ছাগলের শরীরে ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ নির্ভর করবে আপনার ছাগলের ইমিউনিটির উপর এবং আপনার ট্রিটমেন্টের উপর। এমনও কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে যে অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ছাগলের রোগ সেরে যায় কিন্তু ছাগলটি খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে এবং অনেক দুর্বল হয়ে পড়ে। সেই সমস্ত অ্যান্টিবায়োটিকগুলি আপনারা প্রেগন্যান্ট ছাগলের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করবেন না। যদি আপনারা ওই ধরনের অ্যান্টিবায়োটিক প্রেগন্যান্ট ছাগলের চিকিৎসায় ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ছাগলের অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো যাই হোক বন্ধুরা,
আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই চ্যানেলে গোট ফার্মিং সম্বন্ধীয় নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।